আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সাফা বাংলা টিভির আজকের সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি। শুরুতে থাকছে সংবাদ শিরোনাম, নাসির তামিমার বিয়ে বৈধ নয় পিবিআইর প্রতিবেদন। এছাড়াও থাকছে কাদের মির্জাকে রাখা হয়নি নোয়াখালী আওয়ামী লীগের কমিটিতে। এদিকে আওয়ামী লীগকে ক্ষমতায় রেখে কোনো নির্বাচনে যাবে না বিএনপি। থাকছে নাসির তামিমাকে আদালতে হাজির হওয়ার নির্দেশ। সর্বশেষ তফসিল ঘোষণার রাতে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের বাড়িতে হামলা। বিস্তারিত খবর জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আমাদের সবগুলো ভিডিও নোটিফিকেশন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে। ক্রিকেটার নাসির হোসেন ও তামিমা সুলতানা তামিমের বিয়ে বৈধ উপায়ে হয়নি। তামিমা ও রাকিব হাসানের বিবাহ বিচ্ছেদ সংক্রান্ত নথি জালিয়াতির মাধ্যমে তৈরি করা হয়েছে। রাকিব হাসানকে ডিভোর্স না দিয়ে তামিমা নাসির হোসেনকে বিয়ে করেন। পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন প্রতিবেদনে পিবিআই এসব তথ্য উঠে এসেছে। বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিমের আদালতে এ প্রতিবেদন দাখিল করা হয়। পিবিআই এর তদন্ত কর্মকর্তা মিজানুর রহমান এ প্রতিবেদন দাখিল করেন। সংশ্লিষ্ট মামলার তদন্তে ক্রিকেটার নাসির হোসেন, সৌদিয়া এয়ারলাইন্সের বিমানবালা, তামিমা সুলতানা তামিম ও তামিমার মা সুমি আক্তারকে দোষী উল্লেখ করে প্রতিবেদন জমা দেওয়া হয়েছে। তারা বৈধ না হওয়ায় সৌদিয়া এয়ারলাইন্সের কেভিন ক্রু তামিমা সুলতানা তামি এখনও ব্যবসায়ী রাকিব হাসানের স্ত্রী। তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে তালাক যথাযথ হয়নি জেনেও নাসির বিয়ে করেছেন তামিমাকে। তামিমা রাকিবকে তালাক দেননি। আইনগতভাবে রাকিব তালাকের কোনো নোটিশও পাননি। তামিমা উল্টো জালিয়াতি করে ডাক বিভাগের তালাকের নোটিশ তৈরি করে তা বিভিন্ন মাধ্যমে প্রকাশ করেছেন। যথাযথ প্রক্রিয়ায় তালাক না দেওয়ার ফলে তামিমা তামি এখনও রাকিবের স্ত্রী হিসেবে বহাল রয়েছেন। দেশের ধর্মীয় বিধিবিধান ও আইন অনুযায়ী এক স্বামীকে তালাক না দিয়ে অন্য কাউকে বিয়ে করা অবৈধ এবং শাস্তিযোগ্য অপরাধ। এমন পরিস্থিতিতে ক্রিকেটার নাসির হোসেন ও তামিমা তামির বিয়ে অবৈধ বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এর আগে ডিভোর্স পেপার ছাড়াই অন্যের স্ত্রীকে বিয়ে করার অভিযোগে ক্রিকেটার নাসির হোসেন ও তার স্ত্রী তামিমা সুলতানার বিরুদ্ধে করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য 30 সেপ্টেম্বর দিন ধার্য করেছিলেন আদালত। গত 31 অগস্ট ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ জসিমের আদালতে মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। এদিন মামলার তদন্ত সংস্থা পিবিআই প্রতিবেদন দাখিল করেনি। এজন্য বিচারক প্রতিবেদন দাখিলের জন্য 30 সেপ্টেম্বর দিন ধার্য করেন। গত 24 ফেব্রুয়ারি তামিমার প্রথম স্বামী মোহাম্মদ রাকিব হাসান বাদী হয়ে এ মামলা করেন। ওই দিনই আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করেন। এরপর শুনানি শেষে বিকালে আদালত মামলার অভিযোগের বিষয়ে তদন্ত করে পিবিআইকে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। মামলার অভিযোগে বলা হয় 2011 সালের 26 ফেব্রুয়ারি তামিমা ও রাকিবের বিয়ে হয়। তাদের 8 বছরের একটি মেয়েও রয়েছে। তামিমা পেশায় একজন কেবিন ক্রু। চলতি বছরের 14 ফেব্রুয়ারি তামিমা ও ক্রিকেটার নাসির হোসেনের বিয়ের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা রাকিবের নজরে আসে। পরে পত্রপত্রিকায় তিনি ঘটনার বিষয়ে বিস্তারিত জানতে পারেন। এজাহারে আরো উল্লেখ করা হয়, রাকিবের সঙ্গে বৈবাহিক সম্পর্ক থাকা অবস্থায় তামিমা নাসিরকে বিয়ে করেছেন, যা ধর্মীয় ও রাষ্ট্রীয় আইন অনুযায়ী সম্পূর্ণ অবৈধ। নাসির তামিমাকে প্রলুব্ধ করে নিজের কাছে নিয়ে গেছেন বলে অভিযোগ করা হয়। তামিমা ও নাসিরের এমন অনৈতিক ও অবৈধ সম্পর্কের কারণে রাকিব ও তার 8 বছর বয়সী শিশুকন্যা মানসিকভাবে বিপর্যস্ত হয়েছে। আসামিদের এ ধরনের কার্যকলাপে রাকিবের চরমভাবে মানহানি হয়েছে, যা তার জন্য অপূরণীয় ক্ষতি। এমত অবস্থায় ন্যায় বিচারের স্বার্থে আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধি 494, 497, 498 ও 534 ধারা অপরাধের অভিযোগ আমলে নিয়ে প্রয়োজনীয় আদেশ দানে আদালতের মর্জি হয়। চলে যাচ্ছি পরের সংবাদে। নোয়াখালী জেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটিতে রাখা হয়নি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ছোট ভাই ও বসুরহাটের আলোচিত মেয়র আব্দুল কাদের মির্জাকে। অধ্যক্ষ খায়রুল আলম সেলিমকে আহ্বায়ক করে নোয়াখালী জেলা আওয়ামী লীগের 87 সদস্যের কমিটি ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার অনুমোদন ক্রমে এই আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। ঘোষিত কমিটিতে যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন অ্যাডভোকেট শিহাবুদ্দিন শাহীন ও শহীদুল্লাহ খান সোহেল। কাদের মির্জাকে রাখা হয়নি নোয়াখালী আওয়ামী লীগের কমিটিতে। চলে যাচ্ছি পরের সংবাদে। আওয়ামী লীগকে ক্ষমতা রেখে আর কোনো নির্বাচনে যাওয়া যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেন, আওয়ামী লীগের কাছে এই প্রশ্ন তত্ত্বাবধায়ক সরকারের দাবি তো বিএনপি ছিল না, এ দাবি তুলেছিল জামায়াত ইসলাম। এরপর এটাকে আওয়ামী লীগ দাবি হিসেবে তুলে তখন ক্ষমতাসীন দল হিসেবে এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালু করে। গণতন্ত্রকে শ্রদ্ধা করি বলে আমরা এটাকে সংযোজন করেছিলাম, এখন আওয়ামী লীগ বলছে এটার প্রয়োজন নেই, তাহলে এখন আওয়ামী লীগ পদত্যাগ করুক, এরপর যেভাবে প্রয়োজন সেভাবে দেশ চলবে। বৃহস্পতিবার 30 সেপ্টেম্বর দুপুরে চন্দ্রিমা উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। বিএনপির অঙ্গ সংগঠন ওলামা দলের পক্ষ থেকে সমাধিতে শ্রদ্ধা নিবেদন করা হয়। সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে মির্জা আব্বাস বলেন, বিএনপিকে নিয়ে না ভেবে কিভাবে নিজেরা ক্ষমতায় টিকে থাকবেন সেটা নিয়ে ভাবুন। দেশের মানুষের মুখে মুখে কথা উঠে গেছে, দেশে আওয়ামী লীগ নেই বিএনপি আছে। বর্তমান প্রধান নির্বাচন কমিশনারকে ভুয়া
মোবালক মন্তব্য করে তিনি বলেন, তার কথাকে আমরা কোনো মূল্য দেই না। সবচেয়ে বড় কথা হলো, এই সরকারের অধীনে কোনো সুষ্ঠু লোক নির্বাচন কমিশনার হতে পারে না, হবেও না। ফলে এই সরকারের অধীনে কোনো নির্বাচন হবে না, হতে দেওয়া হবে না। মির্জা আব্বাস বলেন, নির্বাচন কমিশন কোনো গুরুত্বপূর্ণ ইস্যু না। গুরুত্বপূর্ণ ইস্যু হলো, এবং কথা খুব পরিষ্কার যে, এই সরকারের অধীনে কোনো নির্বাচন হতে পারে না। গত কয়েকটি নির্বাচন তো আমরা দেখলাম এবং আপনারাও দেখেছেন যে সরকার ভোটের আগের দিন রাতে ভোট চুরি করে ক্ষমতায় বসে। সেই সরকারের অধীনে আমরা বিএনপি কিভাবে নির্বাচনে যাই? আর যে সরকার আমার নেত্রী সহ খালেদা জিয়া বহু নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে রেখেছে, অনেকে নেতাকর্মীকে গুম খুন করেছে, বিএনপি নিরপেক্ষ সরকারের দাবি আদায় করতে পারবে কিনা জানতে চাইলে সাবেক এই মন্ত্রী বলেন, বিএনপি ইতিপূর্বে বহুবার দাবি আদায় করেছে, এবারও করবে, এটা শুধু সময়ের ব্যাপার। আলেম ওলামাদের গ্রেফতার করে সরকার কাকে খুশি করতে চাইছে প্রশ্ন রেখে মির্জা আব্বাস বলেন, এমন কাউকে খুশি করতে চায়, গত ৬ মাসে অনেক আলেমকে এই সরকার গায়েব করে দিয়েছে। আজকেও এখান থেকে ওলামা দলের নেতা কারি ইব্রাহিমকে গ্রেফতার করা হয়েছে। চলে যাচ্ছি পরের সংবাদে। ক্রিকেটার নাসির হোসেন, তামিমা সুলতানা তামি সহ তিনজনকে আগামী ৩১ অক্টোবর আদালতে হাজিরের নির্দেশ দিয়ে সমন জারি করা হয়েছে। এই সংক্রান্ত মামলায় তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদনের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার দুপুরে ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ জসিমের আদালতে সমন জারি করেন। এর আগে ক্রিকেটার নাসির হোসেন ও তামিমা সুলতানা তামি সহ তিনজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করেন তামিমার প্রথম স্বামী ব্যবসায়ী মোহাম্মদ রাকিব হাসান। এই আবেদন করেন তামিমা ও রাকিব হাসানের বিবাহ বিচ্ছেদ সংক্রান্ত নথি জালিয়াতির মাধ্যমে তৈরি করা হয়েছে। রাকিব হাসানকে ডিভোর্স না দিয়ে তামিমা নাসির হোসেনকে বিয়ে করেন। বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিমের আদালতে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশনের দাখিল করা এমন প্রতিবেদনের পরই তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার আবেদন করেন তামিমার প্রথম স্বামী ব্যবসায়ী মোহাম্মদ রাকিব হাসান। সংশ্লিষ্ট মামলার তদন্তে ক্রিকেটার নাসির হোসেন সৌদি এয়ারলাইন্সের বিমানবালা তামিমা সুলতানা তামি ও তামিমার মা সুমি আক্তারকে দোষী উল্লেখ করে প্রতিবেদন জমা দেয়া হয়। তালাক বৈধ না হওয়ায় সৌদি এয়ারলাইন্সের কেবিন ক্রু তামিমা সুলতানা তামি এখনও ব্যবসায়ী রাকিব হোসেনের স্ত্রী। তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, তালাক যথাযথ হয়নি জেনেও নাসির বিয়ে করেছেন তামিমাকে। তামিমা রাকিবকে তালাক দেননি, আইনগতভাবে রাকিব তালাকের কোনো নোটিশও পাননি। তামিমা উল্টো জালিয়াতি করে ডাক বিভাগে তালাকের নোটিশ তৈরি করে তা বিভিন্ন মাধ্যমে প্রকাশ করেছেন। যথাযথ প্রক্রিয়ায় তালাক না দেওয়ার ফলে তামিমা তামি এখনও রাকিবের স্ত্রী হিসেবে বহাল রয়েছেন। দেশের ধর্মীয় বিধিবিধান ও আইন অনুযায়ী এক স্বামীকে তালাক না দিয়ে অন্য কাউকে বিয়ে করা অবৈধ ও শাস্তিযোগ্য অপরাধ। গত ২৪ ফেব্রুয়ারি তামিমার প্রথম স্বামী মোহাম্মদ রাকিব হাসান বাদী হয়ে এই মামলা দায়ের করেন। ওই দিনই আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করেন। এরপর শুনানি শেষে বিকেলে আদালত মামলার অভিযোগের বিষয়ে তদন্ত করে পিবিআইকে প্রতিবেদনে দাখিলের নির্দেশ দেয়। মামলার অভিযোগে বলা হয়, ২০১১ সালে ২৬ ফেব্রুয়ারি তামিমা ও রাকিবের বিয়ে হয়। তাদের ৮ বছরের একটি মেয়েও রয়েছে। তামিমা পেশায় একজন কেবিন ক্রু। চলতি বছরের ১৪ ফেব্রুয়ারি তামিমা ও ক্রিকেটার নাসির হোসেনের বিয়ের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা রাকিবের নজরে আসে। পরে পত্রপত্রিকায় তিনি ঘটনার বিষয়ে বিস্তারিত জানতে পারেন। সুপ্রিয় দর্শক, আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকুন অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি চাপ দিয়ে নিন। সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।